ভোটের পরেও রাজ্যে মোতায়েন বাহিনী, রাজ্যে বাড়ানো হলো বাহিনীর মেয়াদ। আগামী 19 জুন পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী, ভোটের পরও 400 কোম্পানি বাহিনী থাকছে রাজ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, ভোটের পরেও রাজ্যে মোতায়েন রয়েছে বাহিনী, রাজ্যে বাড়ানো হলো বাহিনীর মেয়াদ। আগামী 19 জুন পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী, ভোটের পরও 400 কোম্পানি বাহিনী রাজ্যে থাকছে, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের পরেও রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে বাড়ানো হয়েছে বাহিনীর মেয়াদ। আগামী 19 জুন পর্যন্ত রাজ্যে থাকবে বাহিনী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, যেমনটা জানা যাচ্ছে যে ভোটের পরও নির্বাচন শেষ হয়ে গেলেও বাহিনী রাজ্যে থাকবে, কোথাও গিয়ে কি ভোট পরবর্তী হিংসা? সেই হিংসার কারণেই কি বাহিনীকে, বাহিনীর যে মেয়াদ, সেই মেয়াদ আরও অনেকটা বাড়িয়ে দেওয়া হলো? দেখো মধুকল্পিতা, তোমায় প্রথমেই জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে হিন্ট পাওয়া যাচ্ছে বা কমিশনের তরফে যে হিন্ট পাওয়া যাচ্ছে, ভাঙড়ের পোলের হাট এক, পোলের হাট দুই, তার পাশাপাশি বসিরহাট সহ একাধিক জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ উঠছে, কোথাও কোথাও বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মূলত এমন একাধিক অভিযোগ মিলছে। এছাড়াও পাথর ছোড়া সহ বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে কমিশনে নথিবদ্ধ হয়েছে এবং সমস্ত বিষয়টা কমিশন ইতিমধ্যে নিয়ন্ত্রণে রাখার জন্য যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন অর্থাৎ ডিএমএ রয়েছেন তাদের কাছে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়টা নজর রাখা হচ্ছে। এবং এরই মধ্যে কমিশনের তরফে নব সিদ্ধান্ত, যেটা আমরা জানতে পাচ্ছি, যেই বাহিনী আগামী 6 তারিখ পর্যন্ত থাকার কথা ছিল 400 কোম্পানি বাহিনী, সেই বাহিনীর মেয়াদ বাড়ানো হলো, অর্থাৎ ইতিমধ্যে 19 তারিখ পর্যন্ত সেই বাহিনী থাকবে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে এই বাহিনী। তার একটাই কারণ, পোস্টপোল ভায়োলেন্স রোখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্ট পাওয়া যাচ্ছে, যেটা ইতিমধ্যে আরেকবার তোমাকে জানিয়ে রাখবো, যে 400 কোম্পানি কেন্দ্র বাহিনী পোস্টপোল ভায়োলেন্সের জন্য মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি গতকালই নির্বাচন কমিশনের তরফে পুলিশদের কি করণীয় বা কত পুলিশ, কত র‍্যাফ মোতায়েন থাকবে সে বিষয়টা নিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল এবং ডিএমদের, তার পাশাপাশি যারা পুলিশ অফিসাররা রয়েছেন, জেলা এসপিরা রয়েছেন, তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত যে আপডেট ইতিমধ্যে মিলছে, যে হিন্ট আমরা পাচ্ছি, 6 তারিখের পরিবর্তে সেই মেয়াদ বাড়ানো হলো এবং আগামী 19 তারিখ পর্যন্ত এই 400 কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা, অর্থাৎ বসিরহাট, ভাঙড় সহ বিভিন্ন জায়গাতে সেই বাহিনী আরও বেশি করে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিএমদেরকে তৎপর থাকতে বলা হয়েছে, এসপিদের তৎপর থাকতে বলা হয়েছে, যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে কিউআরটি সহ যারা কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা রয়েছেন তারা যাতে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং প্রতিনিয়ত কমিশনের তরফে গোটা বিষয়টা মনিটরিং করা হবে। তুমি গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় স্পষ্ট, যে ভোট শেষ হয়ে যাওয়াটাই মূলত কমিশনের কাজ শেষ হচ্ছে না, এরপর ভোট পরবর্তী সন্ত্রাস বা ভোটের পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন অফিসিয়াল কাজ থাকে এবং সেইটাও মূলত এমসিসির মধ্যেই থাকে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অপ্রীতিকর বাতাবরণ যাতে তৈরি না হয় তার জন্য কমিশনের তরফে দফায় দফায় বিভিন্ন বৈঠক হচ্ছে, বিভিন্ন ভিডিও কনফারেন্স চলছে, যার অন্যতম নতুন যে আমরা তথ্য পাচ্ছি তা হলো বাহিনীর যে মেয়াদ, সেই মেয়াদ বাড়ানো। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এবং সে কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে মেয়াদ, সে মেয়াদ বাড়ানো হলো আগামী 19 জুন পর্যন্ত। ভোটের পরেও মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর এই মুহূর্তে একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা হচ্ছে একটি বিমানের ছবি, যে বিমানটি পাটনা থেকে সোজা রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। যে বিমানের প্রথমের সিটে দেখুন, একেবারে প্রথমে রয়েছেন নীতিশ কুমার, তিনি হাত জোড় করে নমস্কার করছেন, তার মুখে হাসি। তার ঠিক পেছনেই কে রয়েছে দেখুন একবার, তার ঠিক পেছনেই রয়েছেন তেজস্বী যাদব। দুজনেই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি বিমানে করে, তারা তাদের দুজনেরই গন্তব্য হচ্ছে দিল্লি, কিন্তু নীতিশ কুমার তিনি এসেছেন দিল্লি, পৌঁছেছেন এনডিএর জোটে বৈঠকে যোগ দেওয়ার জন্য, অপরদিকে তেজস্বী যাদব তিনি পৌঁছে গিয়েছেন ইন্ডি জোটের বৈঠকের জন্য। দুজনেই একই বিমানে করে পর পর আসনে বসে সোজা পৌঁছলেন দিল্লিতে। গোটা দেশের নজর এই মুহূর্তে রয়েছে দিল্লিতে, কেননা দিল্লিতে একই দিনে বৈঠক রয়েছে এনডিএ এবং ইন্ডি জোটের। আজ সন্ধ্যাতেই বৈঠক রয়েছে দুই দলেরই এবং দুটো আলাদা আলাদা সময় বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের আগে যাদেরকে মূলত গেম চেঞ্জার হিসেবে বলা হচ্ছে সেই নীতিশ কুমার, তিনি উড়ে গিয়েছেন দিল্লিতে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বিমানের ছবি দেখাচ্ছি, যে বিমানে করে পাটনা থেকে সোজা দিল্লি উড়ে গিয়েছেন তারা, সেই বিমানে প্রথমে বসে রয়েছেন নীতিশ কুমার এবং পরে রয়েছেন তেজস্বী যাদব। দুজনেই পৌঁছেছেন দিল্লিতে, দুজনেই বৈঠকের জন্য পৌঁছে গিয়েছেন দিল্লিতে, কিন্তু দুজনের বৈঠক আলাদা। নীতিশ কুমার তিনি
এনডিএর বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, কেননা তিনি গতকালকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের ফলাফলের পরেও তিনি কিন্তু এনডিএ জোটের সঙ্গেই রয়েছেন। সুতরাং আজও তিনি এনডিএ জোটের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে পৌঁছেছেন অন্তত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অপরদিকে ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই তেজস্বী যাদব তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অপরদিকে তৃণমূলের তরফ থেকেও দিল্লিতে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছেন, তিনিও আজ দিল্লিতে পৌঁছবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈঠকে তিনিও যোগদান করবেন। পুরো দেশের নজরটাই এই মুহূর্তে রয়েছে দিল্লিতে, কেননা দিল্লিতে আজ কি হয় একটা যেন ব্যাপার রয়ে যাচ্ছে। এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছি, 7 জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক, আরও একবার জানাবো আপনাদেরকে, 7 জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে এনডিএ সংসদীয় দলের বৈঠক। বৈঠকে থাকবেন এনডিএর নবনির্বাচিত সাংসদরা, বৈঠকে সংসদীয় দলনেতা নির্বাচিত করা হবে। যে আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, আগামী 7 জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হবে এনডিএ সংসদীয় দলের বৈঠক। বৈঠকে থাকবেন এনডিএর নবনির্বাচিত যারা সাংসদরা রয়েছেন তারা, বৈঠকে সংসদীয় দলনেতা নির্বাচিত করা হবে। যে লেটেস্ট নিউজ, যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, 7 জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই বৈঠকে থাকবেন এনডিএর যারা নবনির্বাচিত সাংসদরা রয়েছেন তারা, বৈঠকে সংসদীয় দলনেতা নির্বাচিত করা হবে অন্তত এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, আগামী 7 জুন এনডিএ সংসদীয় দলের বৈঠক রয়েছে। অপরদিকে 8 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য তিনি শপথ নিতে পারেন অন্তত এমনটাই জানা যাচ্ছে। অপরদিকে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে সেখানে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন। 17তম লোকসভা ভেঙে দেওয়ার যে সুপারিশ, সেই সুপারিশ তিনি করছেন, সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ। অপরদিকে 8 জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী।